যে ওনারা কিন্তু একটা প্রতীকী অনশন করছেন এবং সেটা চব্বিশ ঘন্টার একটা প্রতীকী অনশন, এবং এটা কেন করছেন পুরোটাই আমরা একদম জেনে নেব তাদের কাছ থেকেই। দাদা, এই যে আপনারা একটা প্রতীকী অনশনে, হঠাৎ করে প্রতীকী অনশনে নামতে হলো কেন? দেখুন, আমরা ডিএর দাবিতে সরকারি কর্মচারীরা বারবার আন্দোলন করেছেন, কোর্ট থেকে শুরু করে স্যাট, হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, শেষে সুপ্রিম কোর্টে নির্লজ্জভাবেই সরকার গেছে যাতে কর্মচারীদের ডিএ দিতে না হয়। আমাদের দেওয়ালে পেট ঠেকে গেছে, তাই আমরা বাধ্য হয়েছি এই রাস্তায় নামতে। চাই না, সরকারের সদিচ্ছা নেই যে কর্মচারীদের ডিএটা দেব, কিন্তু এই মঞ্চ থেকে আমরা সরকারকে এই হুঁশিয়ারি দিয়ে রাখছি, হয় আমরা ডিএ নিয়ে যাব, না হলে সরকার আমাদের লাশগুলো এখান থেকে নিয়ে যাবে। এই লড়াই কিন্তু আমরা ছাড়ছি না। আমরণ আমরা বসেছি, হয় ডিএ নেব, নাহলে সরকারকে আমাদের লাশ দেব। কিন্তু কেউ আসেনি, বরং উল্টে আমাদের এই আন্দোলনটাকে ছোট করে দেওয়ার জন্য একটা দলীয় বলে চালানোর চেষ্টা করছে, তারা দায়ভার এড়ানোর চেষ্টা করছে। ফলে আমরা মনে করি সরকারের টনক আমরা নাড়ি দিতে পেরেছি। এক তারিখ কর্মবিরতি হয়েছে, অনশন চলছে, আজ একটার পর থেকে আবার আমাদের লাগাতার কর্মসূচি ঘোষিত হবে, এবং আমরা সত্যি সত্যি পশ্চিমবঙ্গে নতুন ধরনের একটা আন্দোলনে সরকারের ওপর চাপ সৃষ্টির যেমন চেষ্টা করছি, আবার আমরাই পরিষেবাটা দিই। দুটো দাবি, হকের ডিএ, উচ্চন্যায়ালয় আমাদের বলেছে, ইতিমধ্যে হাইকোর্ট রায় দিয়েছে আমাদের পক্ষে, ইচ্ছে করে সরকার সুপ্রিম কোর্টে এটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, ডিলে করছে। অন্যদিকে যে ব্যাপক পরিমাণ চাকরি চুরি করেছে এবং দীর্ঘ সাত বছর নিয়োগ করেনি, হাজার হাজার ছেলে আজকে ধর্ণা মঞ্চে বসে আছে, এবং ব্যাপক চুরির ফলে মানুষ চাকরি পাচ্ছে না। ফলে এই দুটো দাবি যতক্ষণ না আদায় হয়, আমাদের এই আন্দোলন চলবে। ক্যামেরায় প্রীতম মজুমদারের সঙ্গে শাইনা ইয়াসমিনের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।